হাসাদ বা হিংসা দুই ধরনের। একটা হচ্ছে যার ব্যাপারে আমি হিংসা করছি, সাধারণভাবে তার নিয়ামতটা বিলকুল না থাকুক, তার থেকে চলে যাক বা সে এটা থেকে বঞ্চিত হোক, এটা কামনা করা, এটাকে বলা হয় আল হাসাদুল মাজমুম, নিন্দনীয় হিংসা। এটাকে আমরা যতই ইনিয়ে বিনিয়ে যেভাবেই বলি না কেন, এই নিন্দনীয় হিংসা চিরতরে হারাম। ওটার ব্যাপারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা মানুষের নেককে এমনভাবে, নেকিকে এমনভাবে নষ্ট করে দেয় যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে নষ্ট করে দেয়। হাসাদ বা হিংসা যেটা মাজমুম বা নিন্দনীয়, এটা মানুষের নেক আমলকে এমনভাবে বরবাদ করে দেয় যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে বরবাদ করে দেয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই যে এই নিয়ামত যা আল্লাহ তার যেই বান্দাদেরকে পছন্দ করে দিয়েছেন সেই ব্যাপারে আমরা যেন হিংসায় পতিত না হই। তাহলে হিংসার এটা হচ্ছে সাধারণ দিক, অন্যের কাছে যে নিয়ামতটা আছে এটা উবে যাক, এটা নষ্ট হয়ে যাক, এটা থেকে সে মাহরুম হোক, এই কামনা করা, এটাকে বলা হয় নিন্দনীয় হিংসা, নিন্দনীয় হাসাদ। অপরদিকে আরেকটা হিংসা আছে যেটাকে আমরা গীতটা বলছিলাম একটু আগে, ওটা হলো আইয়াকরাহা ফাদলু যালিকা শখস আলাই, যে এই নিয়ামতের দিক থেকে এই ভাইটা, এই ব্যক্তিটা আমার চাইতে বেশি হয়ে যাবে, এইটা টলার করতে না পারা, কিন্তু তারও থাকুক তবে আমারও যেন এটা হয়, এবং আমার তার চাইতে যদি আরও ভালো হয় আরও ভালো, আরও বেশি যদি হয় আরও ভালো, কিন্তু তারটা বাদ দিয়ে আমারটা নয়। এটাকে বলা হয় ঈর্ষা বা গীপ্তা। তাহলে হাসাদ বা হিংসা দুই ধরনের, একটা নিন্দনীয় আরেকটা অনিন্দনীয়। যেটা নিন্দনীয় এটা সর্বাবস্থায় হারাম, আর যেটা অনিন্দনীয় এটা হচ্ছে তার নিয়ামত যথাযথ ঠিক থেকে আমারও যেন সেই নিয়ামতটা আল্লাহ দান করেন। এটাকে আরবিতে বলা হয় গীপ্তা, আর বাংলায় আমরা বলি ঈর্ষা।